আচ্ছা এখন দেখাবো হচ্ছে অটো মেশিনে কিভাবে আসলে টায়ার ঢোকানো হয়, মূলত সেই জিনিসটা এখন দেখাবো। যে টায়ারগুলো হার্ড হয়ে যায় বা হা দিয়ে আসলে সম্ভব হয় না নর্মালি, সেগুলো আসলে অটো মেশিন দিয়ে কিভাবে ঢোকানো হয়। খেলামাটা আসলে অনেকদিন পরে ছিল, তো মূলত আসলে অনেকদিন পরে থাকার কারণে টায়ারটা অনেক হার্ড হয়ে গেছে। ব্যবহার করতাম এই রিমটা, রিমটা হচ্ছে ছোটো রিম, এটা হচ্ছে হুন্ডার 120 সাইজের টায়ার ব্যবহার করতাম। 120 জায়গায় এখন লাগাচ্ছে হচ্ছে 140/60/17। অটো মেশিনে আমাদের বামুন্দি খুলচাখুন্ডি বা এই অঞ্চলে গাঙ্গেয় অঞ্চলে আসলে শুধুমাত্র খুলচাখুন্ডিতেই আছে, সফল আছে এই অটো মেশিনটি। ওকে, ইনস্টল ডান। এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরের হাইওয়ে রাস্তা, আর এর খুলচাখুন্ডি হচ্ছে বাজার। খুলচাখুন্ডি বাজারটা পার হয়ে এসে কুষ্টিয়ার দিকে আসলে এই সার্ভিসিং সেন্টার হিসেবে অবস্থিত। ফুটা আছে ভাই, নাম কি জানো? সজীব ভাই। খুলচাখুন্ডি শপিং সেন্টার ছিল অবস্থিত, যারা আসলে অনেক কষ্ট হয়, স্বাভাবিকভাবে ছিল ওঠানো সম্ভব না, অটো মেশিন আসলে এখানে ওঠানো হয়, যার প্রয়োজন আসলে আসতে পারেন এখানে।